নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো এটিকে বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ নিয়ে। তো গাইস, আইএসএল টেবিলের শীর্ষস্থান ফিরে পাবার লক্ষ্যে এটিকে তাদের নেক্সট ম্যাচে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে 27 জানুয়ারি, অর্থাৎ আজ সন্ধ্যে 7:30 থেকে, যে ম্যাচটি হবে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম কলকাতায়, এবং ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা দেখতে পাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার এবং জলসা মুভিসে। তো গাইস, যদি এই ম্যাচটাকে পয়েন্টস টেবিলের দিকে তাকানো যায়, তো এটিকে কারেন্টলি আছে 13 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে। যদিও আজকে আবার জিতলেই এটিকে 1 নম্বর স্থানে চলে যাবে। উল্টো দিকে নর্থ ইস্টের কথা বললে, নর্থ ইস্টের সংগ্রহ এখনও পর্যন্ত 11 ম্যাচে 11 পয়েন্ট এবং তারা লিগ টেবিলের নিচের দিকে আছে, তারা আছে 9 নম্বর স্থানে। তো যদি এবারের আইএসএল এর শুরুর দিকটার কথা ভাবো, তো নর্থ ইস্ট প্রথম থেকে বেশ ভালো ফুটবল খেলেছিল এবং তারা টপ 4-এর মধ্যেই ছিল। তবে লিগের এই ভাইটাল পর্বে এসে নর্থ ইস্ট অনেকটা নিচের দিকে চলে গেছে। আর যদি তাদের নিচের দিকে যাবার কারণগুলো দেখা যায়, তো অনেকগুলো কারণই আসবে। প্রথমত, ত্রিয়াদিসের মতো ফুটবলারকে ছেড়ে দেওয়া। ত্রিয়াদিস এই সিজনে নর্থ ইস্টে দারুণ খেলেছিলেন, তবে তারপরও নর্থ ইস্ট ম্যানেজমেন্ট তাকে ছেড়ে দেয়। তারপর অ্যাসামোয়া জিয়ানের মতো ফুটবলার চোট পেয়ে সিজনের জন্য আউট হয়ে যাওয়া, বা রিডিম ল্যাঙের মতো ফুটবলার অফ ফর্মে থাকা, তো এগুলোই নর্থ ইস্টে নিচের দিকে যাবার কারণ। আর তার সঙ্গে জোসে ডেভিড লিউডো বা কাই হেরিংসের মতো ফুটবলারদেরও তাদের সেরা ফর্মে পাওয়া যায়নি। যদিও এখন নর্থ ইস্ট দুটো নতুন সাইনিং করেছে, তারা নিয়েছে অ্যান্ডি কিওককে এবং সাইমন লুন্ডেভালকে। তো গত ম্যাচে অ্যান্ডি কিওককে খুব একটা খারাপ লাগেনি, যদিও তিনি সেভাবে বল সাপ্লাই পাননি, এবং হয়তো এটিকে ম্যাচে সাইমন লুন্ডেভাল নর্থ ইস্টের হয়ে অভিষেক করবেন, মানে তার ডেবিউ হতে পারে এই ম্যাচে। আর অপরদিকে এটিকের কথা বললে, এটিকে তাদের লাস্ট ম্যাচে গোয়ার বিরুদ্ধে 2-0 গোলে জয় পেয়েছিল, সুতরাং তাদের কনফিডেন্স লেভেলটা অনেক হাই থাকবে। তবে এই ম্যাচে এটিকে পাবে না মান্ডি সোসাকে, কারণ মান্ডি সোসার অলরেডি 4টি ইয়েলো কার্ড হয়ে গেছে, তো তিনি এই ম্যাচে সাসপেন্ড থাকবেন। আর তার সঙ্গে ডেভিড উইলিয়ামস তো অনিশ্চিত আছেনই, তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু ডেভিড উইলিয়ামসকে নিয়ে আসার কথাই শুনিয়েছেন। তিনি বলেছেন যে ডেভিড উইলিয়ামস শেষ উইকটা প্র্যাকটিস করেছে এবং হয়তো নর্থ ইস্ট ম্যাচে ডেভিড উইলিয়ামস খেলতেও পারেন, তো এরকম হাবাস বলেছে। তো আই থিঙ্ক হয়তো ডেভিড উইলিয়ামস টিমে থাকবেন, তবে স্টার্টিং ইলেভেনে হয়তো তাকে রাখার সম্ভাবনা কম, কারণ অবভিয়াসলি ডেভিড উইলিয়ামসের মতো একজন ইম্পর্ট্যান্ট প্লেয়ারকে নিয়ে কোচ রিস্ক নিতে চাইবেন না। তবে মেবি 18 জনের দলে ডেভিড উইলিয়ামস থাকতে পারেন, তবে তাকে 18 জনের দলে রাখেন না স্টার্টিং ইলেভেনে রাখেন, সেটা জানার জন্য তো আমাদের ম্যাচের টাইম অবধি অপেক্ষা করতে হবে। আর তার সঙ্গে এটিকের জন্য এই ম্যাচেও কিন্তু ডাগ আউটে থাকবেন না কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, কারণ অ্যান্টোনিও লোপেজ হাবাসকে কেরালা ম্যাচের ইনসিডেন্টের জন্য 2 ম্যাচ সাসপেন্ড করা হয়েছে এবং তাকে ফাইনও করা হয়েছে, সুতরাং তিনি নর্থ ইস্ট ম্যাচেও ডাগ আউটে থাকবেন না। মানে এই ডাগ আউট থেকে এটিকে পরিচালনা করার দায়িত্ব থাকবে সঞ্জয় সেন এবং সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানার ওপর। আর গাইস, যদি দুটো টিমের ফার্স্ট লেগের ম্যাচটার কথা বলা হয়, তো সেই ম্যাচটা নর্থ ইস্টের হোমে গিয়ে এটিকে জিতে এসেছিল 3-0 গোলে, এবং ডেভিড উইলিয়ামস অসাধারণ ফুটবল খেলেছিলেন সেই ম্যাচে। তিনি একটি গোলও করেছিলেন, আর বাকি দুটো গোল করেছিলেন রয় কৃষ্ণ। আর গাইস, যদি লাইন আপস নিয়ে কথা বলা যায়, তো এটিকে 3-4-3 ফর্মেশনে হয়তো শুরু করবে, যদিও এটিকে ফর্মেশন শিফট করতে থাকে। 3-4-3টা কখনো 3-4-2-1 বা কখনো 3-4-1-2 হয়ে যায়, আবার কখনো এটিকে 4 ডিফেন্সও চলে যায়। তো যদি এটিকে লাইন আপস নিয়ে কথা বলা যায়, তো এটিকের গোলে স্টার্ট করবেন অরিন্দম ভট্টাচার্য, 3 জন ডিফেন্ডার হবেন সুমিত রাঠি, অকাশ গার্সিয়া এবং তার সঙ্গে প্রীতম কোটাল, 2 উইং থেকে মাইকেল সুসাইরাজ এবং প্রবীর দাস, সেন্ট্রাল মিডফিল্ডে ভিক্টর মঙ্গিল, তার পাশে হয়তো জয়েস রানে স্টার্ট করবেন, এবং আপ ফ্রন্টে যে 3 জন খেলবেন তারা হচ্ছেন রয় কৃষ্ণ, জাভি হার্নান্ডেজ এবং সঙ্গে হয়তো এডু গার্সিয়া কালকের ম্যাচে স্টার্ট করবেন। তবে এবার যদি কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস এডু গার্সিয়াকে না রাখেন, সেক্ষেত্রে জবি জাস্টিন স্টার্ট করতে পারেন, কারণ লাস্ট ম্যাচে জবি জাস্টিন বেশ ভালো খেলেছিলেন। আর উল্টো দিকে যদি নর্থ ইস্টের কথা বলা হয়, তো নর্থ ইস্ট 4-2-3-1 ফর্মেশনে যাবেন, তো সেখানে নর্থ ইস্টের গোলে স্টার্ট করবেন সুভাষিস রয় চৌধুরী, 4 জন ডিফেন্ডার হবেন রিগান সিং, মিসলাভ কোমোর্সকি, কাই হেরিংস এবং রাকেশ প্রধান, সেন্ট্রাল মিডফিল্ডে হয়তো মিলান সিংয়ের সঙ্গে খেলতে পারেন লালিং মাউইয়া অথবা পুইটিয়া, আপ ফ্রন্টে মার্টিন চাভেস লেফট উইং থেকে, রাইট উইং থেকে রিডিম ল্যাং, এবং অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলবেন ফেডরিকো গালেগো, আর হয়তো স্ট্রাইকার হিসেবে খেলবেন অ্যান্ডি কিও। তো গাইস, নর্থ ইস্টের লাইন আপ অনেকটা এরকম হতে পারে। এবার এখানে একটা দুটো চেঞ্জও হতে পারে, সাইমন লুন্ডেভালও স্টার্ট করতে পারে, তো নর্থ ইস্টের লাইন আপও কীরকম হবে সেটা দেখার জন্য ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে আমাদেরকে। আর যদি প্রেডিকশনের কথা বলা হয়, তো অবভিয়াসলি এটিকে এই ম্যাচটা এগিয়ে থেকে শুরু করবে, তবে এই আইএসএল এ কোনো ম্যাচে প্রেডিক্ট করা যাচ্ছে না, কারণ যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দেবার ক্ষমতা রাখছে এবং প্রত্যেকটা টিমই খুব শক্তিশালী। তো দেখা যাক শেষ পর্যন্ত কালকের ম্যাচের রেজাল্ট কী হয়। তো গাইস, তোমাদের কী মনে হয় কালকের ম্যাচের রেজাল্ট কীরকম হতে পারে তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশের বেল আইকনটি অন করে দাও, কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলের ফেসবুক পেজটিকেও ফলো করে নিও, চ্যানেলের ফেসবুক পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখানেও তোমরা নতুন নতুন নিউজ পেয়ে যাবে। তো চলো গাইস, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।